या देवी सर्वभूतेषु देवी रूपेण संस्थिता आल्टिमेट मोटिवेशन तरफ थेके दुर्गा पूजा उपलक्षे आमादेर विशेष सीरीज देवी रूपेण। एई सीरीजे आजकेर गल्प जोधपुर निवासी आशा कांडारार। केवलमात्र सन्तानेर भालोर जन्य कत दूर जेते पारेन एकजन मा? हयतो तत दूर जतटा आमरा हिसेब करेओ पाबो ना। आर शुधु भारते नय, एमन दृष्टान्त छड़िये रयेछे सारा पृथिवी जुड़े। आशा कांडारा बास करतें राजस्थान जोधपुरे। दुई सन्तान के लिए स्वामी संगे संसार करछिलेन तिनी। तबे शांति काके बोले ता तिनी बहु बछर आगे भूलते बसेछिलेन। आशा देवीर संगे तार स्वामीर कोनोदिन ही ठिकमतो बनी बना हयनी। आशा निजेओ निजेके मानिए निते पारेननी एई संसारे। एरी माझे हठात एकदिन तार हाते डिवोर्स पेपर धरिए देय तार स्वामी। दुई सन्तानेर हाथ धरे असहाय आशा देवीके निजेर बाड़ी छाड़ते हलो। কোন রকমে মাথা গুঁজবার মতো একটা ব্যবস্থা হয়ে গেল। পেট চালানোর জন্য যখন যেমন পারেন কাজ করতে শুরু করলেন তিনি। এরই মধ্যে তার মনে জেগে ওঠে বহুদিন আগে দেখা একটা স্বপ্ন। যে সময়ের কথা, তখন তার বিয়েও হয়নি। আইএএস অফিসার হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলেন আশা দেবী। হ্যাঁ, তিনি ইউপিএসসি পরীক্ষায় অংশ নেওয়ার স্বপ্ন দেখেছিলেন কোনো একদিন। কিন্তু সমাজের নিয়ম মেনে হঠাৎই একদিন বিয়ে হয়ে যায় তার। স্বাভাবিকভাবেই স্বামী সন্তান সংসারের চাপে ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল তার এই স্বপ্ন। এখন যখন তার জীবনে আর কোনো বাধাই রইল না, তখন যদি আরো একবার নতুন করে স্বপ্ন দেখেন তাহলে আর ক্ষতি কি? তবে ততদিনে আইএএস অফিসার হওয়ার পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছিল আশা দেবীর। তবুও তিনি পিছপা হলেন না। রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলেন। কখনো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ার পর রাত জেগে, কখনো বা ভোরবেলা অন্ধকার থাকতেই উঠে পড়তেন তিনি। বসে যেতেন বই মুখে করে। অবশেষে বছর দুয়েক আগে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় বসলেন আশা দেবী। কিন্তু এবারে দেখা গেল নতুন এক বিপত্তি। পরীক্ষা হয়ে গেলেও লকডাউনের কারণে পরীক্ষার ফল প্রকাশ স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। আশা দেবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার হাতে আর সময় ছিল না। তাকে যে সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে, অগত্যা পরীক্ষার বারো দিনের মাথায় পুরসভার ঝাড়ুদারের চাকরিতে নাম লেখান তিনি। যে মানুষটা নিজেকে সরকারি অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন তার হাতে তুলে দেওয়া হলো ঝাড়ু। এভাবেই দিন কেটে যেতে লাগলো। সাল 2021, হঠাৎই শোনা গেল পরীক্ষাটির ফল প্রকাশ হয়েছে। আর খোঁজ নিতেই জানা গেল রীতিমতো সাফল্যের সঙ্গে পাশ করেছেন আশা দেবী। স্বাভাবিকভাবেই বাঁধ ভাঙা আনন্দ ভাসিয়ে নিয়ে গেল তাকে এবং তার সন্তানদের। এতদিনকার যন্ত্রণা জমে যে দৃঢ়তা ও জেদের জন্ম দিয়েছিল অবশেষে তার জয় হল। কিছুদিনের মধ্যেই ডেপুটি কালেক্টর পদে নিয়োজিত হতে চলেছেন তিনি। ভালো থাকুন আশা কান্ডারা। দেবী রূপেণ সিরিজে আপনার মতো দেবীকে আমরা কুর্নিশ জানাই।